আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে প্রায় বাড়ির সামনে এরকম হবে, প্রায় বাড়ির সামনে এরকম বানিয়ে রেখেছে, মনে হয় কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া তার হবে না, মনে হয় পশু পাখির ভয়, আর শিয়ালের ভয় হতে পারে। সুন্দর ছোট্ট একটা গ্রাম, খুবই ভালো লাগছে। টেলিফোন বুথ, কি জিনিস এটা? তাহলে আমরা যাই, ওরা দেখি এখানে। তোমরা ঘোরাফেরা করো, এরা ঘোরাফেরা করো, আমি আমি আপনাদের যাই। ঝর্ণার কাছে যেতে আরো 15-20 মিনিট লাগবে, আর এখন যদি আমরা ঝর্ণার কাছে যাই সেটা খুবই রিস্কি হয়ে যাবে, কারণ ওখানে ঝর্ণা দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে আর ফিরতে ফিরতে পুরোই অন্ধকার হয়ে যাবে। সো সবাই মিলে ঠিক করলাম আমরা ঝর্ণা দেখতে আজকে যাচ্ছি না। সো আমাদেরকে এখন বাড়ি ফিরতে হবে, বাট বাড়ি ফিরতে হলে গাড়ির কাছে যেতে হবে, বাট গাড়ির কাছে যাওয়াটাও খুব ইজি না। গাড়ি সেই পাহাড় পর্বত পাড়ি দিয়ে তারপর সেই গাড়ি, তারপর ওরা ঠিক করলো আমি ভাবি আমরা থাকবো এখানে, কারণ এত দূর হেঁটে আমরা যাওয়াটা 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা লেগে যাবে। আর 1 ঘন্টা ধরে যদি আমরা পাহাড় পর্বত পাড়ি দিতে যাই তো মাঝখানেই পাহাড়ের মাঝেই অন্ধকার হয়ে যাবে, তখন আমরা বের হতে পারবো না। তাই ওরা যাবে আমরা থাকবো, কিন্তু শেষে আবার ঠিক হলো যে এই নিরিবিলি এলাকায় আমাদেরকে একা রেখে যাবে, আর ওরা দুজন ছেলে মানুষ চলে যাবে সেটাও সেফ না। তারপর লাস্টে ঠিক হলো যে ভাইয়া থাকবে, ও যাবে, ও দৌড়ে যে গাড়ি নিয়ে আসবে, আর ভাইয়া আমাদের সাথে থাকবে। আর এটা এমন এক নির্জন এরিয়া, এখানে কোনো ট্যাক্সিও পাওয়া যায় না যে আমরা ট্যাক্সিতে করে আমাদের গাড়ির কাছে পৌঁছাবো। সো এটাই ঠিক হলো যে ও যাবে দৌড়ে দৌড়ে আর ভাইয়া থাকবে আমাদের সাথে। বাট আমার খুবই টেনশন লাগছিলো যে একা একা একটা ছেলে মানুষ একা পুরো একা এক পাহাড় পর্বত পাড়ি দিয়ে যাবে যদি অন্ধকার হয়ে যায়। পরে বললো কিছুই হবে না, আর ব্রিজের উপর গেলে তো নেটওয়ার্ক আছে, সো ডোন্ট ওরি। তবে এই শহর বলি আর এটা গ্রাম বলি যেটাই বলি, জায়গাটা খুবই সুন্দর, সাজানো গোছানো, খুবই ভালো লাগছিলো প্রথমে এসে। বাট যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা লোকও দেখতে পাচ্ছিলো না, একটু একটু ভয় কাজ করছিলো, তারপর অভয় দেওয়ার পর একটু সান্ত্বনা পেয়েছিলাম। এত সুন্দর এই জায়গাটা, আর ঘর বাড়িগুলো এত সুন্দর, মানে বলার অপেক্ষাই রাখে না। আমরা এখানে অপেক্ষা করছি, ওর বাবা গাড়ি আনতে গিয়েছে।
মধ্যে অন্ধকার হয়ে যাবে। সো ঝর্ণার কাছে যাওয়ার আগে গাড়িটা যদি সাথে থাকে আর অন্ধকার হয়ে যায় তাহলে আমরা ঝর্ণার কাছে যাবো না, আরেকটা যেতে ঝর্ণা ত্যাগ করতে হবে আমাদের। এখানে তো কি বানিয়ে রেখেছে, কাকতাড়ুয়া মনে হয়। এখানে প্রায় বাড়ির সামনে এরকম হবে, প্রায় বাড়ির সামনে এরকম বানিয়ে রেখেছে মনে হয়, কাকতাড়ুয়া কাকতাড়ুয়া তার হবে না মনে হয়, পশু পাখির ভয়ে আর শিয়ালের ভয়ে হতে পারে। এদিক দিয়ে হেঁটে ওয়াটারফল কাছে যেতে হয়। কে ভাইয়া এইদিকে যেতে হবে? ও ভালোই তো বসার জায়গা বের করেছেন। আফরাজ কেউ বসাই দিতে পারেন ঘাসে। আম্মু গাড়ি আসে, গাড়ি সময় কার ছিল না, সে ব্রিজের নিচে চলে আসছিল ঝর্ণার পানি দিয়ে খেলার জন্য, সেখানে পাথর থ্রো করে করে খেলছিল। প্রথমে ভয় না লাগলেও বাট এখন সব বাড়ির সামনে এরকম মূর্তি দেখে দেখে খুবই ভয় লাগছে। এখানে একটা আর্মির মতো মূর্তি বানিয়ে রেখেছে, তারপর আরেকটা বাড়ির সামনে ভেবেছিলাম এই টেলিফোন বুথে হয়তো কেউ কথা বলছে, পরে যখন ভালো করে খেয়াল করলাম তখন দেখি যে এখানেও মূর্তি, প্রত্যেকটা বাড়ির সামনে একটা একটা করে মূর্তি। তখন তো মনে হচ্ছিল কি এটা কি ভূতুরে নগরী নাকি, মানে কি মানে খুবই ভয় লাগছিল। আর যদি কোনো পশু পাখির ভয়ও এই মূর্তি বানিয়ে রাখে বা কাকতাড়ুয়া বলা হোক যেটাই বলা হোক, সেটাও তো ভয়ের ব্যাপার। অন্ধকার হওয়ার সাথে সাথে যদি শিয়াল চলে আসে বা কোথাও কিছু চলে আসে তখন আমরাই বা কোথায় যাব। ও কি পাহাড় পর্বত পাড়ি দিয়ে সময় মতো সন্ধ্যার আগে গাড়ি নিয়ে আসতে পারবে? ও কি সেফলি পৌঁছাতে পারবে? আমরা কি এই বিপদ থেকে মুক্ত হতে পারবো? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।